প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি সেনা জমায়েতে ইসলামী জিহাদের হামলা, ড্রোন ধ্বংস। এরপর জানিয়ে দেব লেবানন থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা। আরো জানিয়ে দিব ইসরায়েলের গোলানি ব্রিগেড প্রত্যাহার, গাজায় ইসরায়েলের ব্যর্থতা নিয়ে মার্কিন টিভি চ্যানেলের বিশ্লেষণ। এবং জানিয়ে দেব ইসরায়েলে ফিলিস্তিনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব এখন পর্যন্ত হিজবুল্লাহর 121 সদস্য নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় আরো 2 ইসরায়েলি সেনা নিহত, জানালো IDF। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি সেনা জমায়েতে ইসলামী জিহাদের হামলা, ড্রোন ধ্বংস। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের আল কুদস ব্রিগেড গাজায় ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আকাশে এটিকে ভূপাতিত করা হয় বলে আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে। এছাড়া আল কুদস ব্রিগেড গাজা সিটির উত্তরের ইসরায়েলি বাহিনীর একটি জমায়েতে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। সেখানে ইসরায়েলের ব্যাপক সামরিক সরঞ্জামও মোতায়েন ছিল। এ কারণে আজকের রকেট হামলায় সেখানে বহু ইসরায়েলি সেনা হতাহত এবং তাদের বহু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আজ হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা গতকাল বলেছেন, গাজা যুদ্ধের শুরু থেকে গতকাল পর্যন্ত তাদের আঘাতে ইসরায়েলের 720টি সামরিক যান পুরোপুরি অথবা আংশিক ধ্বংস হয়েছে, এর মধ্যে বহু ট্যাঙ্ক রয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত এক সপ্তাহে ফিলিস্তিনি স্নাইপারেরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 15টি অভিযান পরিচালনা করেছে, এতে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। আবু ওবাইদা স্পষ্ট করে বলেন, শত্রুরা ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করছে, কারণ তারা ফিলিস্তিনি জাতি সম্পর্কে একেবারেই অজ্ঞ, তারা ফিলিস্তিনি সভ্যতা সম্পর্কে কিছুই জানে না। তারা যদি সত্যি তাদের বন্দীদের জীবিত পেতে চায়, তাহলে অবশ্যই যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, এর বাইরে কোনো পথ নেই। আজও ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলার ওপর যথারীতি আঘাত এনে যাচ্ছে ফিলিস্তিনি সংগ্রামীরা। সূত্র পার্টস টুডে। লেবানন থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। শুক্রবার সকালের দিকে উত্তর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, প্রতিরোধ গোষ্ঠীটি লেবাননের ভবিষ্যৎ বিপজ্জনক করে তুলছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের সোমেরা এলাকায় প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়েছে। সীমান্তের অন্যান্য এলাকায়ও রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী হামলায় সম্ভাব্য হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত 2 দিনে ইসরায়েলি হামলায় প্রায় 400 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 734 জন। বন্ধ রয়েছে গাজার যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদন বলছে, গাজায় প্রায় 600,000 ফিলিস্তিনি ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে। ইসরায়েলের গোলানি ব্রিগেড প্রত্যাহার, গাজায় ইসরায়েলের ব্যর্থতা নিয়ে মার্কিন টিভি চ্যানেলের বিশ্লেষণ। মার্কিন NBC নিউজ চ্যানেল একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি হামলা কি সফল না ব্যর্থ, এই শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে যে লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করছে, তার একটিও পূরণ হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধে সাফল্য পেয়েছে বলে যে দাবি করেছে, তার জবাবে সাবেক মার্কিন সামরিক অফিসার এবং সমর বিশেষজ্ঞদের উদ্ধৃত করে NBC নিউজ চ্যানেলের এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রগতি একেবারেই সাময়িক এবং হামাস কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে এমন কোনো ইঙ্গিত নেই। তারা জোর দিয়ে বলেছেন, হামাস যোদ্ধারা এখনো লড়াই করছে এবং এই যুদ্ধে তাদের নেতারা এখনো জীবিত। কয়েক ডজন ইসরায়েলি বন্দী হামাসের কব্জায় রয়েছে এবং হামাস এখনো গাজা উপত্যকার একমাত্র প্রধান শক্তি হিসেবে টিকে আছে। তারপরও ইসরায়েল এখনো হামাসকে ধ্বংস করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যার অর্থ হচ্ছে ইসরায়েল কার্যত পরাজিত। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত
জেনারেল মাইকেল নাগাতা, তিনি যিনি মধ্যপ্রাচ্যে তাদের বিশেষ বাহিনীর অভিযানের তত্ত্বাবধায়ক ছিলেন, তিনি এনবিসি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, গাজা ইসরায়েল গাজায় হামাসকে ধ্বংস করে দেবে এমন সম্ভাবনা দিনকে দিন ক্ষীণ হয়ে আসছে। এর আগে ইসরায়েলের একজন পদস্থ কর্মকর্তা বলেছিলেন, আমাদের হতাহতের সংখ্যা বৃদ্ধি পেলে এবং যুদ্ধে সাফল্য অর্জনের সম্ভাবনা কমে আসলে ইসরায়েল গাজায় তাদের হামলা কমিয়ে আনতে বাধ্য হবে। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে আমরা আমাদের পরিকল্পনা মতো চলতে পারছি না। ইসরায়েলের এই কর্মকর্তারা আরো বলেন, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা গত কয়েক সপ্তাহে কয়েক ডজন হামাস কমান্ডারকে হত্যা করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে গাজা উপত্যকায় হামাসের প্রধান এবং তাদের সর্বোচ্চ সামরিক কমান্ডার এখনো জীবিত। এদিকে ইসরায়েলি বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেডকে পুনর্গঠিত করার অজুহাতে গাজা উপত্যকা থেকে প্রত্যাহার করা হয়েছে। গাজায় এই বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলে ফিলিস্তিনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আবারও নিজেদের সামরিক সক্ষমতা দেখালো ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীদের সংগঠন হামাস। দলটি এবার ব্যাপক আকারে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়ার মনিটর জানিয়েছে, গাজার যোদ্ধারা নিজেদের কাছে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার জানান দিয়েছে। বৃহস্পতিবার তারা তেল আবিবে ব্যাপক হামলা চালিয়েছে। হামাসকে নির্মূলের নামে ইসরায়েলের অভিযানের মধ্যে এমন হামলা চালিয়েছে তারা, এর মাধ্যমে নিজেদের কাছে এখনো ক্ষেপণাস্ত্র সক্ষমতা থাকার বিষয়টি সামনে এনেছে হামাস। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট জানিয়েছে, ইসরায়েলের সেনারা গাজার দক্ষিণাঞ্চলে থেকে একটি লোড করা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া তারা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল। ISW ও CTP তাদের সর্বশেষ তথ্য জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে বৃহস্পতিবার আরও 6টি হামলা চালিয়েছে। এছাড়া তারা দক্ষিণাঞ্চলে সুফা এলাকায় মর্টার শেলও নিক্ষেপ করেছে। এদিকে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে চেয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি নয়, যুদ্ধের শেষ চান, এছাড়া কোনো আলোচনা বসবে না বলেও সাব জানিয়ে দিয়েছে। একই বিবৃতিতে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের জাতীয় সিদ্ধান্ত হল গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি অথবা বন্দীদের নিয়ে কোনো আলোচনা নয়। হামাসের এমন অনর অবস্থানে কঠিন বিপাকে পড়েছে ইসরায়েল সরকার। গাজায় জিম্মিদের উদ্ধারে মিলিটারি অপারেশন চালিয়েছে ইসরায়েল, তবে এতে হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। সবশেষ হামাসের যোদ্ধা মনে করে 3 জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এরপর তেল আবিবে এই নিহতদের স্বজনরাও বিক্ষোভ করেছে। এতে নতুন করে চাপে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। এখন পর্যন্ত হিজবুল্লাহর 121 সদস্য নিহত। ইসরায়েলে হামলা শুরু করার পর থেকে হিজবুল্লাহর 121 সদস্য নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, গত অক্টোবরে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত 121 জন যোদ্ধা নিহত হয়েছে। লেবানন সীমান্তে ইসরায়েলের কমিউনিটি ও সেনা চৌকিতে হামলা অব্যাহত রয়েছে। গাজায় বোমা হামলা শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে সীমান্তবর্তী ইসরায়েলি গ্রামগুলোতে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। পাশাপাশি সীমান্তে ঝটিকা আক্রমণ করতে বিভিন্ন দল পাঠায় তারা। ইসরায়েলের হিজবুল্লাহ বড় ধরনের বিপদ ও 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও মন্ত্রিসভার অন্য কট্টরপন্থী সদস্যদের লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীগুলোর গোষ্ঠীর বিরুদ্ধে এক আত্মরক্ষার্থে নিজেরাই আগে আক্রমণ চালানোর পক্ষে। এতে বিপদ শুনতে ওয়াশিংটন তাদের ভয় সংঘাত আঞ্চলিক রূপ নিলেও ইরানে জড়িয়ে পড়তে পারে। আপনার গাজায় আরো 2 ইসরায়েলি সেনা নিহত জানালো IDF। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল যুদ্ধে নিজেদের আরো 2 সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিহত ওই 2 সেনা সদস্য হলেন সার্জেন্ট তাল শোয়া ও শাই আয়েলি। এদের মধ্যে তাল শোয়া বীর সেবার কিরিয়াতি ব্রিগেডের 7071 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। বৃহস্পতিবার দক্ষিণ গাজায় লড়াইয়ে নিহত হন তিনি। শাই ওয়েলি 100 অভিযান অনুসন্ধান ও উদ্ধার ইউনিট 669 লেফটেন্যান্ট, তিনি উত্তরে গাজায় লড়াইয়ে নিহত হন। এছাড়াও IDF জানিয়েছে, উত্তর গাজার
বৃহস্পতিবার দক্ষিণ গাজায় লড়াইয়ে নিহত হন তিনি। শাই আইলি এশকেলনের অভিজাত 7071তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। বৃহস্পতিবার দক্ষিণ গাজায় লড়াইয়ে নিহত হন তিনি। শাই আইলি এশকেলনের অভিজাত অনুসন্ধান ও উদ্ধার ইউনিট 669 এর লেফটেন্যান্ট। তিনি উত্তর গাজায় লড়াইয়ে নিহত হন। এছাড়াও আইডিএফ জানিয়েছে উত্তর ও দক্ষিণ গাজায় যুদ্ধে একজন রিজার্ভ সেনা ও দুই সেনা সৈন্য গুরুতর আহত অবস্থায় বা আহত হয়েছেন। সূত্র টাইমস অব ইসরায়েল।